অগ্নিগর্ভা অসম অরুণাচল সীমান্ত চরম নিরাপত্তাহীনতা সীমান্তবাসী অসমিয়া দল সংগঠনের প্রতিবাদক ঠাই ঠাই জ্বলিল উত্তরিকা পাঁচ জুনত পানফারিত অরুণাচলী দুর্বৃত্তর ভয়ঙ্কর আক্রমণের ঘটনা এনেদরে তীব্র ভাষায় গরিহণা দল সংগঠন তথা রাজনৈতিক নেতার দল সংগঠনে নির্ধারণ করা সময়সীমার ভিতর গ্রেপ্তার ঘটনা জড়িত পাঁচ অরুণাচলী দুর্বৃত্ত অরুণাচলের লাওয়ার সিয়াং জেলার আরক্ষী গ্রেপ্তার করা দুর্বৃত্ত শীঘ্রে দিব অসম আরক্ষীর হাতত ঘটনা সন্দর্ভত গুগামুখ থানা কেইবাটাও ধারা রুজু করা হয়েছে গোচর ডিজিপি জিপি সিংর টুইটত প্রকাশ এই তথ্য এফালে ঘটনাক লৈ করা মুখ্যমন্ত্রীর মন্তব্যই সৃষ্টি করেছে বিভ্রান্তি আর আনফালে ডিজিপি জিপি সিংর টুইটত স্পষ্টভাবে উল্লেখ পানপানির ঘটনা জড়িত অরুণাচলী দুর্বৃত্ত হিংসা চর্চর পরিস্থিতির মাজতে চিকিৎসালয়ক আহতর স্বাস্থ্যর বুঝ দলে সাংসদ প্রদান বড়ার মন্ত্রী সঞ্জয় কিষাণে অতি দুঃখজনক ঘটনা সঁচাকৈ মই মর্মাহত হয়েছো। আপনাদের জানে যে অসম সরকার অরুণাচল সরকারে অতি আন্তরিকতাৰে সীমা বিবাদ সমস্যাটো সমাধান করবর কারণে অতি গুরুত্ব সহকারে নিজ নিজ দায়িত্ব পালন করে আহিছে আর ইতিমধ্যে আমি যথেষ্ট সফলতাও অর্জন করেছো। আর তেনে অবস্থাত আজির এই ঘটনায় আমি মর্মাহত হয়েছো। অতি দুর্ভাগ্যজনক আর আমার বিপরীত জেলাখনের উপায়ুক্ত আর পুলিশ সুপারিনটেন্ডেন্টও ইতিমধ্যে আহি গেছে আর আমার ইয়ার সম্পূর্ণ প্রেসার দিয়ে থাকা হয়েছে যে যখন কালপীড আছে খুব সোনকালে আমার মানে কটাই দিব লাগে আর যবস্থা আছে আইনের ব্যবস্থায় কঠোরের কঠোর শাস্তি বিহার কারণে আমার ফলের মানে খুবই জোরদার প্রয়াস চলি আছে। ইফালে ঘটনাত প্রাণ হেরা বগা চুটিয়া আর মন্তু গগৈর পরিয়াল গভীর সমবেদনা জ্ঞাপন করার সরকারে মৃতকর পরিয়াল পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলে কিন্তু টকারে জানো মানুষের জীবন ঘুরাই নিব পারিব। নিরীহর তেজেরে ফাঁকু খেলা এই সকল সীমান্তবাসীর এটা এটাই প্রশ্ন, হয় জিয়াই থাকিবলৈ দিয়ক নহয় গুলিয়াই মারক। অশান্ত চর্চর পরিস্থিতি আর ইমান দিনলৈ সীমা সমস্যাক লৈ লড়া ধেমালি করা সরকারখনে এনেদরে আর ইমান জন নিরীহর জীবনক লৈ খেতালি খেলিব। নেডার আহ্বায়ক হওয়ার পিছতো সুবুরিয়া হাত রাজ্যের কুসম্পর্ক গড়ি তোলা চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উচ্চার হয়ে পড়েছে সীমান্তবাসী। পানবাড়ী ঘটনার তদন্ত উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষকের দায়িত্ব লৈছে যদিও সীমা সমস্যার এই দীর্ঘদিনিয়া বিবাদ দুই রাজ্যের শীঘ্রে মীমাংসা করে সঠিক সিদ্ধান্তত উপনীত নহলে পরিবেশ পরিস্থিতি পূর্বতকৈ অধিক ভয়াবহ হওয়ার আশঙ্কা ঘনীভূত হয়েছে। ধেমাজির জিয়াউর আলী আর গোগামুখর প্রসেনজিৎ পাঙ্গে রিপোর্ট প্রথম খবর।